পটিয়ার মহিয়া নারী সদ্য রাজধানী ঢাকায় রত্নঘর মা হিসেবে আজাদ প্রোডাক্টস কর্তৃক সম্মাননাপ্রাপ্ত রিহাব চট্টগ্রামের রিজিওনাল চ্যাপ্টারের কাস্টমার সার্ভিস অ্যান্ড আরবিটেশন সেলের চেয়ারম্যান মিজানুর রহমানের মাতা লাইলা বেগম রিপযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার একটি ক্লিনিকে পাঁচ দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জালোরে অবশেষে গত মঙ্গলবার রাতে ইন্তেগাল করেন ওয়া মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় সত্তর বছর এ সময় তিনি চার ছেলে ও তিন কন্যা সন্তান সহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান বুধবার দুপুরে পটিয়া উপজেলা পরিষদ মাঠে তার জানাজা শেষে তাকে পারিবারিক অবস্থানে দাপন করা হয় তার জানাজায় ইমামতি করেন ধর্মপুর দরবার শরীফের পীর সাহেব হজরত মৌলানা আব্দুসাকুর আজিজি নকশবন্দি মদ্মারজিজুলহুল আলী এতে রিহাব রিজিয়নাল চেয়ারম্যান আব্দুল কায়েম চৌধুরী ভাইস প্রেসিডেন্ট তিদারুল আলম সহ পটিয়ার বিভিন্ন স্তরের রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ সহ শত শত সাধারণ ধর্মপ্রাণ মানুষ অংশ নেন তার মৃত্যুতে পটিয়ার সাংসদ আলহাস হক চৌধুরী পৌর মেয়র অধ্যাপক হারানুর রশিদ প্রেসক্লাব সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর সাধারণ সম্পাদক আব্দুল হাকিম রানা ইসলামী ফ্রন্ট নেতা আলী হুসাইন ব্যাংকার জানাল আবেদিন সহ পেশাজীবী নেতৃবৃন্দ গভীর প্রকাশ করেন পটিয়া থেকে আব্দুল হাকিম রানা পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজডেস্ক